টেকনো মোবাইল ব্র্যান্ড ঈদ উপলক্ষে বেশ কয়েকটা স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। আর আপনাদের জন্য সুখবর হচ্ছে, সবগুলি স্মার্টফোনই পাবেন আপনারা গেমিং চিপসেট দিয়ে। আর আপনারা সবাই জানেন, টেকনো যে স্মার্টফোনগুলো লঞ্চ করে থাকে তা আদার্স ব্র্যান্ডের তুলনায় প্রাইস অনেক কম হয়ে থাকে। তাই যারা গেমিং চিপসেটের একটা ফোন চাচ্ছেন বাট বাজেট কিছুটা কম, আই হোপ আজকের ভিডিওটি তাদের একেবারে শেষ পর্যন্ত কন্টিনিউ করা উচিত। আজকের ভিডিওতে কথা বলবো টেকনো স্পার্ক 7 প্রো মডেলটি নিয়ে, যেটাতে আপনারা হেলিও G80 চিপসেট, 90Hz স্ক্রিন রিফ্রেশ রেটের মতো বেশ কিছু ইমপ্রেসিভ ফিচার্স পাবেন। প্রথমেই যদি ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি, ফোনটি আপনাদের প্রথম দেখাতেই ভালো লেগে যাবে। বিশেষ করে ফোনটির পিছনে যে ক্যামেরা প্যানেল রয়েছে, যেটাতে ইউজ করা হয়েছে পলিকার্বনেট ম্যাটারিয়ালস। তাছাড়া ফোনটি যথেষ্ট স্লিম পাবেন, যেটার ওয়েট পাবেন মাত্র 164 গ্রামের মতো, আর থিকনেস পাবেন 8.8 mm। ফোনটির ফ্রন্ট অংশে আসলে আপনার 6.6 ইঞ্চ এর পাঞ্চ হোল কাট ডিসপ্লে পাবেন, যেটাতে ডিসপ্লে রেজুলেশন পাবেন 720x1600 pixel। ফোনটিতে স্ক্রিন রিফ্রেশ রেট পাবেন 90Hz এবং টাচ রিফ্রেশ রেট পাবেন 180Hz। সো বুঝতেই পারছেন, যারা হেভি মাল্টিটাচ করেন এবং গেম খেলতে বেশি পছন্দ করেন তাদের জন্য কতটা ভালো হবে এই টেকনো স্পার্ক 7 প্রো মডেলটি। ফোনটির চিপসেট নিয়ে কথা বলার আগে, ফোনটিতে আপনার দুটি ভেরিয়েন্ট পাবেন। এক হচ্ছে আপনার 4GB র্যামের সাথে 64GB স্টোরেজ এবং আরেকটি হচ্ছে আপনার 6GB র্যামের সাথে 64GB স্টোরেজ। 4GB র্যাম এবং 64GB যে ভেরিয়েন্ট, এটার প্রাইস হচ্ছে আপনার 13,490 টাকা। আর 6GB র্যাম এবং 64GB যে ভেরিয়েন্ট, এটার প্রাইস হচ্ছে আপনার 14,990 টাকা। সো বুঝতেই পারছেন কতটা অ্যাগ্রেসিভ প্রাইস দিচ্ছে টেকনো স্পার্ক 7 প্রো মডেলটিতে। আগেই বলেছি ফোনটিতে ইউজ করা হচ্ছে আপনার হিলিও G80 চিপসেট এবং GPU হিসেবে পাবেন মালি G52। যারা গেমার আছেন এবং 15,000 টাকার আশেপাশে বাজেট, আমার মনে হয় তাদের একমাত্র চয়েস হতে যাচ্ছে টেকনো স্পার্ক 7 প্রো মডেলটি। ফোনটিতে অ্যান্ড্রয়েড ভার্সন 11 সাথে ইউজ করা হচ্ছে টেকনোয়ের নিজস্ব অপারেটিং সিস্টেম iOS 7.5। টেকনো স্পার্ক 7 প্রো মডেলটি শুধুমাত্র যে গেমারদের জন্যই হতে যাচ্ছে তা কিন্তু নয়। যারা আপনার ছবি তুলতে বেশি পছন্দ করেন তাদের জন্য ফোনটিতে ইউজ করা হচ্ছে আপনার 48 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। তাছাড়া ফ্রন্ট অংশে পাবেন হচ্ছে আপনার 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ট্রিপল 48 মেগাপিক্সেল ক্যামেরার সাথে 2 মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স এবং আরেকটি AI লেন্স পেয়ে যাবেন। ফোনটির সেলফি ক্যামেরার সাথে আপনার AI ডুয়েল প্লাস পেয়ে যাবেন। যারা রাত্রে ছবি তুলতে পছন্দ করেন তারাও বেশ ভালো মানের ছবি ক্যাপচার করতে পারবেন। ফোনটির ক্যামেরা দিয়ে ভিডিও করার সময় আপনারা বোকে ইফেক্ট ইউজ করতে পারবেন। তাছাড়া শর্ট ভিডিও, সুপার নাইট মোড, এআর স্টিকার, AI HDR নাইট টাইম ল্যাপসের মতো বেশ কিছু অ্যাট্রাকটিভ ফিচার্স পেয়ে যাবেন। ফোনটিতে আপনার ব্যাটারি হিসেবে 5000mAh এর ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে, তবে আপনার 10W-এর চার্জিং ব্যবস্থা থাকায় চার্জ হতে কিছুটা সময় লাগলো। একবার যদি ফুল চার্জ করেন খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন টেকনো স্পার্ক 7 প্রো মডেলটি থেকে। ফোনটি ওভারঅল কেমন হবে বলতে গেলে, আমার কাছে টেকনো স্পার্ক 7 প্রো মডেলটি বেশ ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের অগ্রযাত্রায় ভূমিকা রাখবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, বাই বাই।